আলাইকুম দর্শক, দুবার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ আছি। আমি আজকে আপনাদের ট্র্যাডিশনাল পদ্ধতিতে শুটকির ভর্তা করে দেখাবো। এই ভর্তাটা আমার মা শাশুড়িরা এভাবেই করতেন, ঠিক সেভাবে আমি করার চেষ্টা করব। আরেকটা হলো বিলাতি ধনে পাতার যে ভর্তা, সেই ভর্তাটা আমি করার চেষ্টা করেছি। আপনারা এটা একবার হলেও করবেন। এটা গরম ভাত, পোলাও, পোলাওর সাথে অনেকে ভর্তা খায়। তারপরে আপনারা এটা কুদের বাহার যে বললে সেটা দিয়েও খেতে পারবেন। এটা খেতে খুবই ভালো লাগে। এই ভর্তা খেতে কে না পছন্দ করে, এইভাবে ভর্তা করলে খুবই ভালো লাগে। আপনারা করে আমাকে একটা লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে আমার এই ভর্তাটা শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টাটা একটু টিপে দেবেন, যাতে করে আমার রেসিপিগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি আজকে আপনাদের চেপা শুটকির ভর্তা করে দেখাবো, যেভাবে আমার মা শাশুড়িরা করতেন ঠিক সেভাবে আমি করার চেষ্টা করব। ভর্তাটা পাটায় এখানে নিয়েছি আমি চেপা শুটকি, এখানে 8-10টা চেপা শুটকি আছে। এটা আমি ভালো করে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ, পেঁয়াজ আছে 1/2 কাপের চেয়ে একটু বেশি। আর এখানে আছে মরিচ, মরিচটা ঝালটা যার যার পছন্দ অনুযায়ী, আমার এই মরিচটায় ঝাল কম তাই পরিমাণে একটু বেশি নিয়েছি। আর এখানে রসুন, রসুন নিয়েছি আমি দেশি রসুন 2টা, মিডিয়াম সাইজের রসুন আমি ছাড়িয়ে নিয়েছি। শুটকির ভর্তার মধ্যে দেশি রসুনটা ব্যবহার করার এই চেষ্টা করবেন, এতে ফ্লেভারটা খুব ভালো আসে এবং খেতেও খুব ভালো লাগে। এখন চলুন আমি কিভাবে ভর্তাটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। একটা মচমচে ভাব আছে, এভাবে গোটাগুলো ছাড়িয়ে নিব। মরিচটা ভেজে নেব। ভর্তা বানানোর সময় কখনো পানি ইউজ করবেন না, তাহলে ভর্তার স্বাদ নষ্ট হয়ে যায়। এখানে এখন আমি যে পেঁয়াজ ছিল পেঁয়াজের অর্ধেকটা দিয়ে দেব, সে পেঁয়াজের রস দিয়ে আমি মরিচটা বেটে নেব। মরিচটা আরেকবার বেটে নেব সামান্য লবণ দিয়ে, তাহলে মরিচের বিচগুলো সব কাটা হয়ে যাবে ভালো করে। Thank you.
রেখে দেব। Shukna Moris. Chalda, ya, 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 ya
বর্ষাকালে এই সস্তাটা খুব ব্যবহার করি সবকিছুতেই। আপনারাও যদি না খেয়ে থাকেন তাহলে একবার পুরো ট্রাই করবেন, তবে করে পুরোটা মিশ্রণে একসাথে করে বেটে নিন। এক বাটা আমি দিয়ে নিয়েছি ভর্তাটা, আমি আরেকটা বেটে নেব। এটা ভালো করে আমি মিশ্রণ করার চেষ্টা করব, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগে সবকিছুর সাথে ভালো করে মিশে। আমার ভর্তাটা পিষা শেষ, এখন আমি এটা কেচে নেব। আর আমি কিন্তু ভর্তায় কোনো পানি ব্যবহার করিনি, না দিয়ে ভর্তাটা পিষার চেষ্টা করবেন, পানি দিলে ভর্তার স্বাদ কমে যায়। এখন শুটকির ভর্তাটা আমি এক সাইডে করে